তোমার আলো বাজে আর আলো ওটা আর রুটি এটা তুমি খাও প্রত্যেক দিন এক জিনিস খেতে ভালো লাগে না রাস্তায় গরম করা হয় ভাই একটা পেপসি দেন তো ভাই নতুন কাস্টমার আছে আগে একটু দিয়ে দেন আপনার না কলম একটা পেপসি দিতে ভাই আগে যে কাস্টমার আছে তাকে বিদায় করে নি আমি কি তারা তারা ভেন্ডি বাজবো আমার সময় দাম নাই রাগ করতেছেন কেন ভাই উনি তো আপনার আগে আসছে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে ওই মিয়া তুমি আসলে বেশি ফাউল হয়ে গেছো কথা কথা তর্ক করো হ্যাঁ মিয়া আমি কাস্টমার না তোমার তোমার নিয়মিত কাস্টমার না আমি ভাই উনিও তো নিয়মিত কাস্টমার আচ্ছা দিচ্ছি আপনার ঠান্ডা চিনতেন না এই বেটা ফাউল আর করো ফাউল আমি কি চললাম হ্যাঁ কি চললাম বেটা কান পড়তে মন তো ধরে দেমু তোন বুঝবি আমি কেডা শুধু শুধু চিল্লাফাল্লা করতেছেন আপনি যদি এতই তারা থাকে তাহলে অন্য দোকানে যান ভাই ওনার বাবার কাছে কিন্তু আমি বিচার দেবো ভাই উনি প্রতিদিন এমন করে ভাই আরে না না আঙ্কেল যে বলছেন না আমি ডাক্তারের বিষয়টা আমি ম্যানেজ করতেছি তুই একটু শান্ত আচ্ছা আপনার কথা আমি রাখলাম এখন বিচার দিমু না কিন্তু পরের বার যদি করে আমি তার বাবার কাছে না ভাই ডাইরেক্ট কাউন্সিলরের কাছে বিচার দিব আচ্ছা দিস পরে দিস আর তাহলে থাম আজকে তোরা না থাকলে উঠছস আর চেয়ারের নকশা মশা পাল্টা দিতাম ফাজিল হয়ে গেল ফাজিল আমার লাগে বিতলামি করে বুঝছস কুল ভাই আপনি রাখলে তো আপনার অনেক কিউট লাগে কিন্তু এই রাখ তো যেখানে সেখানে দেওয়া যাবে না এই তুই আমার গান্দাস না আমি 100 বার জন্ম নিলে এটা সম্ভব না জাস্ট আপনারে বললাম আর ভাই আপনি রাখলে কিন্তু আপনি হ্যাপি কিউট লাগে যাই রাখ তো ভাই যেখানে সেখানে দেখুন যাইবো না ভাই তারেক এই ডায়লগ কিন্তু আমি দিয়ে ফেলছি অন্য কিছু থাকলে বলো এ মানে ভাই আপনি তো ভাই যুব সমাজের আইডল আপনি রাগ করুন ভাই আপনার স্ট্যাটাসের সমান কারোর সাথে বুঝতে হবে এটা যে কারোর সাথে তো আপনি রাগ করলে চলবে না এই তোর জ্ঞানের কথা শুনতে এখানে বসে নাই দোকানদার কয় না চটকানে মারছস ভাই চুচু মেরে হাত গন্ধ কমি কা ওরে এমন বয়ান দিছি বয়ানি আর কান পুটি গরম হয়ে গেছে থাপড়া মারলে এত গরম হতো না ভাই হ্যালো হ্যাঁ বলো মনে আছে হ্যাঁ সময় মতো চলে আসবো হ্যাঁ আচ্ছা রাখি এই শোন ওই তোর ভাবি ফোন দিছে বুঝছস আমি যাইতে হইব তোরা থাক আমি গেলাম ভাই সাবধানে যাবে কন্ট্রোলে রাখবে ধ্রুবার মেজাজ যেমনি কন্ট্রোলে আনতে হবে দিন দিন তার মেজাজ যেমনি 49 হইতেছে 49 হইতেছে কোন দিন দেখবি নিজেও বিপদে পড়বে আমাদেরও বিপদে ফেলবে বিপদে তো ফেলছিলই মনে নাই কোনো রকম বাচ্চা আসছিলাম সেই জন্য তো বলতেছে আরও বড় বিপদে পড়ার আগেই তারে ফিরাইতে হবে কি বিপদে পড়ছিলাম সেটা বল কেন তোর মনে নাই আমার তো মনে আছে কিন্তু দর্শকরা তো জানে না ঠিক বলছিস সবার জানা দরকার তাহলে চলেন দেখা হয় আপনাদের সরি ভাই শিখছেন ডাক্তার সরি সরি বলে সব ঠিক হয়ে যায় হ্যাঁ বুকে যা ধাক্কা দিলেন ব্যথা পেলাম এটা কিছু হলো না সরি ভাই আসলে আপনারা তাড়াহুড়া করে আসছিলেন আমি আসলে বুঝে উঠতে পারি বা 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 নিজে ব্যথা দিয়ে এখন আমাকে দোষ দিতেছেন ওই বাড়া ওই তোরা কিছু কথা কা ভাই চোরে জন কিছু কাম করে করে টাকা রেখে দেন বুকে ব্যথা হয়েছিল তো ঠিক দেবো না চপ থাকলো ছাগল তখন যে কেন মানে
আমার মাথায় আসে না তখন কি লিখে নিয়ে আই এই যে ভাই এই যে এবার পয়েন্টে আসেন আপনি তো দুপ করে আমার বুকের মধ্যে ধাক্কা দিলেন আমি যে ব্যথা পেলাম তার কি হবে কি হবে আপনি বলুন আপনাকে বাতাম দেওয়া হবে একটা ছোট বিষয় কি আপনি অনেক বড় করে ফেলছেন কিন্তু আপনার বুকে একটা দেই তখন বুঝবেন যে বিষয়টা ছোট নাকি বড় এই যে আপনি হ্যাঁ কে আপনি হ্যাঁ ভদ্র ভাষায় যে কথা বলছি ভালো লাগছে না উরি বাবা এই দিকে জারি দে জারি একটা দিমু জিলা সামারে তাই না আসেন বরেন ভাই কোনো সমস্যা এ আইছে এটা ছাগল এ এ দিলে লাঞ্জুল কে নলা चुप कर हुटहाट कर रेगे उठो এটা কি স্বাভাবিক বলো তোমার এই রাগ কন্ট্রোল করতে না পারলে তো জীবনে অনেক ঝামেলায় পড়বে বুঝলাম না বাসা আব্বা আম্মা জ্ঞান দেয় বাইরে আসলে তার একটি ভাগ আর প্রেম করতে আসি তুমি তা জ্ঞান দাও এত জ্ঞান কই রাখি বলো তো আশ্চর্য সবাই তো তোমার ভালোর জন্যই বলে তুমি যে পান থেকে চুন খসলে রেগে ওঠো এরকম থাকলে আমাদের সংসার জীবন কি সুখের হবে বলো সংসারে তো কত রকম ভুল ত্রুটি হয় আর তখন তো তুমি এরকম চেতবা এমন করলে আমাদের সংসারে কি শান্তি থাকবে ভুল হবে কেন মানে কি ভুল হতে পারে না আমরা তো মানুষ আর মানুষ মাত্রই ভুল হয় তবে সেই ভুল শোধরাতে হয় বুঝিয়ে তোমার মতো এরকম চিল্লাপাল্লা করে না আচ্ছা বুঝছি বুঝছি বাদ দাও সব আচ্ছা কেন ডাকছো সেটা বলো তোমাকে তো ভাইয়া দেখা করতে বলেছিল কিন্তু তুমি দেখা করনি আচ্ছা করব নি ঠিক তো হ্যাঁ আগামী সপ্তাহে করব শোনো ভাইয়ার সাথে কিন্তু রাগারাগি করবে না আচ্ছা বাদ দাও না কেন এই রাগারাগির কথা আসছে বলো তো এখন প্রেম করতে আসছি প্রেম করব তাতেও তুমি এই রাগারাগি জ্ঞান দাও এমন জ্ঞান দাও শুরু করছো যে আমার মানে পুরো পাজল করে ফেলতেছো মামা 20 টাকা ভাড়া না তো 40 টাকা ভাড়া এই বেটা এই খাবরা কানা বটে ঘুরে আলাম ওদের ভাই জেম করছ বেটা 3 বছর আগে আইছি 20 টাকা ভাড়া দিছি আর কত 40 টাকা ওরে আল্লাহ 3 বছর আগের ভাড়া কি এখনো থাকে মামা সব কিছুর তো দাম বেশি মামা এই বেটা এই আমার কি মফিস মনে হয় যাবো যাবি তাই বুঝবো না আ 20 টাকা 20 টাকা নে এই মামা যাবা যাবো কই যাবেন মামা 20 যাবো চলেন উঠেন এই মামা আমি পেশেন্টার পাইছি আমার ভাড়া দেন ভাই জেনে জানেন না আমার ভাড়া 20 টাকা 20 টাকা নে স্যার আপনি বলুন তো 20 এর থেকে ভাড়া কত 40 টাকা দেখছেন মামা কত টাকা ভাড়া তাহলে ওনার কাছ থেকে ভাড়া নিয়ে নাও মামা আপনি টাইম নষ্ট করেন তো আমার ভাড়া দেন তো আমার ভাড়া দেন এই আমি কাউরে জিগাই না 20 টাকায় ভাড়া 20 টাকা নে ভাই মন হয় কোন কারণে রেগে আছেন আচ্ছা ভাই 30 টাকা দিয়ে দেন এই মামা তুমি 30 টাকা নিয়ে নাও এই আপনি কি দালাল নাকি হ্যাঁ দরদাম ঠিকঠাক করে দিতাছেন ভদ্রভাবে কথা বলেন একে তো আপনি নিজে একটা জামালা পাকাইতাছেন আবার আমাকে আজেবাজে কথা বলতেছেন নাক গুলাইছেন কেন কথাটা তো শুনতেই হবে আপনি আসলে একটা বেদব আমি আপনার বড় বয়সে বড় অথচ আমার সাথে কি ধরনের ব্যাপারটা করতেছেন বড় বড় মতো থাকবেন সব থেকে আন্দাজ জান কেন মামা আমার ভাড়া দিয়ে যান এই ভাড়া দিয়ে যান বেশি ভাই
এভাবে রাত করে বাড়ি আসে আর চলবে না, বাড়িওয়ালা নিষেধ আছে। হ্যাঁ বেটা, তোর বাড়িওয়ালা নিষেধ করছে বেটা, তুই বেটা পুঁটি মাছ নাকি পিসকি একটা সারা, এটা আমার একটা বাড়িওয়ালার জাহাজ বেটা। বেটা ফাইসলামি করস, 100 বার রাত্রে আমু, এখন কি হয়েছে বেটা, আরো বেশি করে রাত্রে আমু বেটা, আরো গভীর রাত্রে আমু, দেখছো বাইরে মানুষ গয়ে বেটা, আর তুই বেটা গেট লাগাই দিছো যাতে তাড়াতাড়ি ফাইসলামি ফাইসল বেটা। হ্যাঁ তোর বাড়িওয়ালা তুই খুলবি, তুই তো খুলবি খুলবি, তোর বাবাও খুলবো, তোর বাপে তো খুলবো খুলবো, তোর দাদাও খুলবো, হ্যাঁ না খুলবে চোদ্দ গুষ্টি খুলবো। ভাই বাপ দাদা নিয়ে কথা বলি, আবার কথা কথা ধ্রুবাই তো দিন দিন আউট অফ কন্ট্রোল হয়ে যেতেছে, কেমনে কি করি, কেমনে কি আমি কেমনে কমো, তারা তো কম বুঝালাম না, নীলাবু তো কত চেষ্টা করতেছে। উনি ঠিক হবে না, এমনই থাকবো, আব্বা বলছে ওনার সাথে চলতে দেখলে ঠ্যাং টুং বাইঙ্গা একবার ঘরে বন্দি করে রাখবো। আমারও বাসা থেকে বলছে তার সাথে চলতে নিষেধ করছে। কিরে কি অবস্থা? কি নিয়ে আলাপ আলোচনা চলতেছে? আপনি নিয়ে আলাপ করতেছিলাম কি কস, আমি কি এত বিখ্যাত হয়ে গেলাম নাকি? ভাই আপনি নিয়ে পুরো এলাকা আলোচনা চলতেছে, কাউন্সিলর অফিসে মিটিং অবস্থা করে কস কি, আমি এত হিট হয়ে গেলাম? আপনারা ভালোবাসি দেখি আপনার সাথে চলি, বাসা থেকে আপনার এই কাজের জন্য নিষেধ চলার জন্য চলিস না আমার লগে, আমার লগে চলার লাগে কি তোরা রিকোয়েস্ট করে রাখছে নাকি? ভাই এটা আপনি কি করেন, ও আপনার কত ভালোবাসে, নীলা আপার সাথে যখন আপনি প্রেম হয় না তখন আপনি চিঠি চালাচালি করতো না? হুম তাহলে এখন আমি কি করবো, ওর পা ধরে থাকবো, ক পা ধরে থাকি না? ভাই কিছু করতে হইব না, আপনি আমার জন্য অনেক করছেন, আপনার কারণে আর বাপ মায়ের বকা শুনতে পারবো না। এটা কি হইলো, আপনি আমগুলো এইভাবে কথা কইতাছে ভালো লাগতেছে না? না লাগলে তুইও জায়গা বাবা, সেইটাই ভালো, আমাকেও যাওয়া উচিত, তখন তো আর ওই নীলাবাবির কাছে সিটি চালান করতে হয়, তার জন্য এলাকায় মারামারিও করতে হয় না, ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট লাগে না, আর তো ভাই অনেক কিছুই লাগে না। সবাই তো আপনার সাইরা গেছে, বিভা তো চলে গেছে, তাহলে ভাই আমিও যাইগা কি কন, তোর আটকায় রাখছে কেটা, তুই তো তুই বড় লেকচার দিয়ে ফেলাইছস বুঝছ নাই, তোর আটকায় রাখছি আমি, যাস না কাজা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। কি ব্যাপার, জরুরি তলব? তোমার সাথে দেখা করাবো। মানে? মানে হলো তোমার সাথে আমার ভাইয়ার দেখা করাবো। হ্যাঁ সেটা তো বুঝছি, কিন্তু আগে থেকে বলো নি কেন? বললে কি লাভ হতো, কতবার বলেছি ভাইয়ার সাথে দেখা করো কিন্তু তুমি গেলে না, তাই ভাইয়াই তোমার সাথে দেখা করতে আসছে, আগে হয়তো বললে তুমি আসতে না তাই বলিনি, সিম্পল। আচ্ছা ঠিক আছে, ভাইয়া কোথায়? কাছাকাছি আছে, একটা জরুরি কাজে আটকা পড়ে গেছে, না হলে তো আমার সাথেই আসতো। ওই তো ভাইয়া। এই ছেলের সাথে তোর সম্পর্ক আমি মেনে নিতে পারবো না নীলা। কেন ভাইয়া? তোকে সেদিন আমি বলেছিলাম না, একটি ছেলে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমি থামাতে গেলেও আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। হ্যাঁ বলেছিলে। ইনি সেই মহান ব্যক্তি, ও যে আমাকে ধাক্কা মেরেছে এই কারণে যে তোর সাথে সম্পর্ক আমি মেনে নিতে পারবো না এমনটা কিন্তু না, সেদিন ওর ব্যাপারটা যে আমি দেখেছি তা আসলে সুস্থ স্বাভাবিক মানুষের মতো নয়, ও সংসার জীবনে এমন করবে যা তোর সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু ভাইয়া ও তো কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি। করেনি কারণ তোর সাথে দেখা হয় কয়েকদিন পর, দুই তিন ঘন্টার জন্য, ওর আশেপাশে মানুষের কাছে খোঁজ নে,
জানতে পারবে ওর আচরণ। আমার যদি ভুল না হয় ওদের সাথেও সে একটা ভালো ব্যবহার করে না। বিয়ের পর তোরা যখন একসাথে দিনের পর দিন থাকবি তখন দেখবি ও তোর সাথে খারাপ আচরণ শুরু করবে, সংসার জীবনও শান্তি হবে না বোন। তারপর তুই যদি মনে করিস ও তোর জন্য পারফেক্ট দেন আমি কিছু মনে করব না, ভেবে দেখ। আমি সামনে এগোলাম। এই দিনটির ভয় আমি সব সময় করেছি, কতদিন কতবার বুঝেছি তোমায়, কিন্তু কে শোনে কার কথা। ভাইয়ার কথাগুলো যদি ভুল হতো, কিন্তু ভাইয়ার অনুমান করে বলা সবগুলো কথা সত্য। তারপরেও ভাইয়ার বিরুদ্ধে আমি যেতে পারি, ভাইয়াও হয়তো মেনে নিবে, কিন্তু কোন ভরসে আমি সেটা করব বলো? তুমি তো সে ভরসা দিতে পারোনি ধ্রুব। নীলা, কোনো কথা শুনতে চাই না। আমি তোমার অপেক্ষায় থাকব, যদি নিজেকে বদলাতে পারো তাহলে এসো, আমাকে নিয়ে যেও।